আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা, আছি ফ্রেন্ডস কোকারি লিমিটেডে, আর আমার সাথে শপের প্রোপাইটার জয় ভাইয়া আছে। আর আজকে আমরা দুটো খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন কিচেন হুড দেখাবো, যেগুলো হাই সাকশন পাওয়ারের পাশাপাশি আরও মাল্টিফাংশন কাজ করবে। তো সেগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা ভাইয়ার কাছ থেকে জানবো। তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি। বিশ্বাস বিল্ডার্স লিখে গুগলে সার্চ করলে পাবেন, এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামেও পরিচিত। মার্কেটটার নিস্তালায় গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশের প্রথম দোকান, ঠিক আছে, একেবারে বাম পাশের মেইন গলি দিয়ে ঢুকে প্রথম দোকান হচ্ছে ফ্রেন্ডস কোকারি লিমিটেড। আর এখানে দোকান নাম্বারটা উল্লেখ করে দিচ্ছে, 116 117। আর আমি ভিডিও স্ক্রিনে যে তিনটা নাম্বার দিব, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ কিংবা লেনদেন করলে আমরা দায়ী থাকবো না, কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হচ্ছে, যার কারণে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে দেই। জয় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, অনেকেরই যে বেসিক রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে কিচেন হুডটা কিন্তু নট আসলে ফ্যান্সি আইটেম, এটা কিন্তু খুব নেসেসারি একটা প্রোডাক্ট রান্নাঘরের জন্য। এটা এটা আমি একটু বলি, এটা সর্বোচ্চ প্রয়োজনীয় একটা জিনিস। জি জি, অন্য অন্য কিছু প্রয়োজন হলেও না হয় সমস্যা নাই, কিন্তু কিচেন হুডটা কিন্তু সর্বোচ্চ আমাদের প্রয়োজনীয় জিনিস। এবং এইটার ব্যাপারে না আমি ডিটেইলটা কেন চাই, অনেকে না এটা বোঝে না বলে উল্টাপাল্টা করে ফেলে বা উল্টাপাল্টা একটা প্রোডাক্ট কিনে ফেলে, যার কারণে কিন্তু সে যে ধরনের সেবাটা চায় সেটা পায় না পরবর্তীতে। তো আমি আজকে যে দুটো হুড দেখাবো এটার ব্যাপারে বেসিক যে প্রশ্নটা, যে এটা ব্র্যান্ড কি দুটোই এক? ব্র্যান্ড এটা দুইটাই এক, এটা হবে আপনার ফেভার ইটালিয়ান একটা ব্র্যান্ড। আপনি কি তো জানেন আপু যে ফেভার আপনি একচেটিয়া ভাবে কাজ করেন, ফেভার মানে ফেভারের একটা মানে গুণগত মান কোয়ালিটি, আমরা কিন্তু সব সময় চাই যে একটা ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমারের বাসায় পৌঁছানোর জন্য, কারণ একটা দিয়ে কিন্তু শেষ না আমাদের কিচেন আইটেম। আপনার কিছু কিছু জিনিস আছে, যেরকম আমরা ছোট একটা প্রোডাক্ট দিয়ে ছোট একটা জিনিস দিয়ে দেখাই, আপনার বাফল ট্রে টা দেখাচ্ছি, দেখেন এই যে বাফল ট্রে টা, এটা কিন্তু 2024 এর সবচেয়ে আপডেট বাফল ট্রে, এটা স্পেশালিটা কি আমি আপনাকে বলে দিচ্ছি। পাশাপাশি আমি আরেকটা রাখছি, এটা আগের বাফল ট্রে ব্যাগ দিয়ে, আর এটা আপডেটেড। হ্যাঁ, এটার মধ্যে হওয়ার কারণ কি, আমরা যখন রান্না করি, হ্যাঁ আমরা রান্না করলে কিন্তু আপনার বাসা বাড়িতে যে তেলের যে বিষয়টা আছে, হ্যাঁ রান্নাঘরে যে তেলটা আছে, তেলটা কিন্তু এটা দিয়ে টানে, টানার পরে সেক্ষেত্রে বাহিরে বার করে দেয়, কিন্তু দেওয়ালে কিন্তু কোন রকম তেল থাকে না, থাকে না আর তেলটা লেগে থাকে কোথায়, বাফল ট্রেতে। এখন বাফল ট্রের মধ্যে যেটা আপনার এসএস কালার যেটা আছে, এটার মধ্যে একবার যদি আঠা লাগে, মানে উঠাতে দুজন লাগবে আর একটু নর্মালি আঠা তো পরের অপশন, আমরা পানি দিয়ে দেখাচ্ছি, তাহলে ফিজিক্যালি এটা হলো প্রুফ। আমরা একটু পানি দিয়ে যদি দেখাই, দেখেন এখানে ধরেন এখানে একটু পানি ঢাললাম, হ্যাঁ এখানে একটু পানি ঢাললাম, আপু বলেন পানিটা ঝাঁকড়ানোর পরে পানি আছে কিনা? একটু একটু আছে, একটু একটু আছে, রাইট। আর এইটা হলো এখানে দেখেন, এটা হলো নন স্টিক কোটিং করা, যেটার মধ্যে আপনার যেটাকে ন্যানো কোটেড, ন্যানো কোটেড বলে। হ্যাঁ, এটার মধ্যে আমরা যদি একটু পানি দিয়ে দেখাই, ধরেন এখানে একটু পানি ঢাললাম, দেখেন আপু আছে কিনা? না, টোটালি কিন্তু এই যে কুচুর উপর পানির মতো, আপনি যখন একটা নেকটা দিয়ে আপনি হালকা একটু টান দিবেন, অটোমেটিক সে পড়ে যাবে। আর এটার মধ্যে কিন্তু আঠালো যেই ভাবটা আছে ওটা কিন্তু আপনার রয়ে যাবে, তো এটার মধ্যে আপনার উঠাতে যে একটা সময় লাগবে, এটার মধ্যে উঠাতে কিন্তু ওই সময়টা লাগবে না, এটা একটা প্রসেসটা ইজি। হ্যাঁ, ক্লিনার প্রসেসটা ইজি। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখাই, এটা হলো আপনার যে আমরা এটা মোটরটা ইউজ করছি, এটা হলো সম্পূর্ণ একটা চিমনির মোটর, যেটা ব্লোয়ার মোটর বলি আমরা। এখানে দেখেন, এখানে একটা মোটর আছে, এই পাশে যদি আমরা মোটরগুলো দেখি, এটা হলো ব্যাকটেরিয়ার মোটর, আগের মোটর। আচ্ছা আচ্ছা, আর এগুলো হলো সম্পূর্ণ মানে কোয়ালিটি আমরা বোঝাচ্ছি, এই কারণে যে আমরা আপডেট করে নিয়ে আসছি। আর আরেকটা বিষয় আছে, এখানে যেরকম আমরা বয়েস কন্ট্রোল রাখছি, হ্যাঁ একটা রাখছি বয়েস কন্ট্রোল, একটা রাখছি বয়েস কন্ট্রোল ছাড়া, দুইটা অপশন রাখছি। এটা আমাদের আগের ভার্সনটা, এটা আমাদের লেটেস্ট ভার্সন, আগের ভার্সনের মধ্যে সর্বোচ্চ পাওয়ারফুল দিয়ে নিয়ে আসছি আমরা। এখন আমরা বয়েসটা একটু দেখাবো। হ্যালো চিমনি, এত কুইক? জি, একদম কুইক, মাশাআল্লাহ, হাই স্পিড, মানে সাকশন পাওয়ারটা প্রথমে যদি আমরা একটু দেখাই। হ্যালো চিমনি, হ্যালো চিমনি, লো স্পিড, আচ্ছা লাইটস অন, হ্যালো চিমনি, হাই স্পিড,
হাই স্পিড, দিলাম আমি আপনাকে বলে দিচ্ছি এটা কত মিটারে যদি আমরা মাপি, নর্মালি যদি আমরা মিটারে মেপে দেখাই সর্বোচ্চ 4,500-4,500 আপনি সেকশন পাওয়ার পাবেন। আমরা আপনার ব্যাড ট্যাক্সের জন্য দেখা যায় বক্সে আমরা কিন্তু এটা কমিয়ে নিয়ে আসি, 2500 সেকশন পাওয়ার লিখে নিয়ে আসি। আর আরেকটা কথা হলো সেকশন মিটারে মাপতে গেলে এখানে দেখেন আপনার এইখানে একটা স্মুথ সেন্সর দেওয়া আছে। এতদিন তো আমরা শুনছি যে স্মুথ সেন্সর, আসলে স্মুথ সেন্সরের কাজটা কি অনেকে কিন্তু বলে নাই, যেটা হুডের ভিতরে আছে। আসলে ডিভাইস কিন্তু হুডের ভিতরে থাকে না, না আপনি না দিলে কোথা থেকে থাকবে। এটা কিন্তু আপনার ডিভাইস যেটা আছে এটা হলো আপনার এই স্মোক সেন্সরের ব্যাপারটা ডিটেইল বলেন, অনেক আপুরা জানতে চায়। এটা হলো আপনার গ্যাস লিক করলে দেখা যায় বাসাবাড়িতে, অনেক সময় আপনারা একটা কোথাও গেছেন বেড়াতে গেছে আপনার গ্যাসটা কিন্তু ছেড়ে যায় মনের ভুলে। আবার অনেকে অনেক সময় আছে তেলাপোকা না ইঁদুর কাটলে আপনার লিক করলে গ্যাসের যে স্মেলটা ছড়াবে তখন এই হুডটা চুলা জ্বালাবেন বাস্ট হয়ে যাবেন সবাই মিলে, এটা কিন্তু সাথে সাথে রান হবে, রান হয়ে আপনার গ্যাসের যে বিষয়টা আছে গ্যাসটা বাইরে পাস করতে হবে সেটা বলে দেন। কিছু করতে হবে না, জাস্ট এই যে প্লাগটা লাগিয়ে রেখে দিতে হবে, প্লাগটা আপনার লাগানো থাকবে আর হুড অন থাকা লাগবে না, প্লাগটা লাগানো থাকতে হবে। আরেকটা কথা বলে দিই, যদি আপনি ভালো একটা হুডের চিন্তা করেন সব সময় মনে রাখবেন ভালো যখন একটা কোয়ালিটি হুড থাকবে, কোয়ালিটি হুড নিতে গেলে আপনার 3 প্লাগের হবে অবশ্যই। এই 3 প্লাগের কিন্তু অনেকে বলে যে ভাই প্রোডাক্ট 3 প্লাগ, যে 2 প্লাগ আর 3 প্লাগের পার্থক্য কি আসলে অনেক পার্থক্য, কারণ এই 3 প্লাগ মানে এটার মধ্যে আপনার ফ্রিজ বলেন, আর্থিং দাও, ওয়াশিং মেশিন বলেন, হ্যাভি পাওয়ারের যে কোনো কিছু, সেটা হ্যাভি পাওয়ারের ব্লেন্ডার হোক, হ্যাভি পাওয়ারের যে কোনো, আমি দেখছি ইলেকট্রিক প্রোডাক্টের এটা হলো আপনার ওই যে আমরা বলি না যে ভিতরে আপনার ডিভাইস দেওয়া আছে, বিদ্যুতের কোনো সমস্যা হলে অটো শাটডাউন বন্ধ হয়ে যায়, এটা হলো ওইটার কাজটা করে। হ্যাঁ, আর্থিং এর কাজটা করে তো সবসময় কোয়ালিটি ফুল হোক এরকম হয় না। জি আচ্ছা, এখন আমরা জানবো যে এই দুটোর মধ্যে পার্থক্য শুধু ভয়েস আর সবকিছু এক। হ্যাঁ, আর কি সবকিছু এক। আপনি সম্পূর্ণ পাচ্ছেন অটো হিট ক্লিন, এটার মধ্যে আপনি অটো হিট ক্লিন পাচ্ছেন, যেটা আপনি ভয়েস আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, যে আপনি ক্লিন বললে অটোমেটিক সে ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, এরকম আর মাঝে মধ্যে 6 মাসে বছরে একাধবার হাত দিয়েও নিজে যদি চাই বাফেল ট্রেটার খুলে আপনার আপাতত আমাদের কাছে 36 ইঞ্চি স্টক আউট, 30 ইঞ্চি যেটা আছে একটা আছে আপনার ফেভার প্লাস এর মধ্যে আপনার আপডেট ভার্সন বয়স ছাড়া, একটা আছে বয়স সহ। আচ্ছা, 30 বয়স ছাড়া এটার প্রাইস রেঞ্জটা, এটা হলো আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 36,500, এখন আমরা 10,000 টাকা ক্যাশব্যাক দিচ্ছি, তাহলে আসতেছে মাত্র 26,500। আর যেটা ভয়েস কন্ট্রোল সহ, ভয়েস কন্ট্রোল যেটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 38,500, ডিসকাউন্ট দিচ্ছি আপনার 10,000 টাকা মানে ক্যাশব্যাক দিচ্ছি, তাহলে 28,500 টাকা। এগুলোর সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি আফটার সেল সার্ভিস হলো আপনি 5 বছর পাবেন একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রিপ্লেসমেন্ট বলতে অনেকে অনেকে এটা কিন্তু আমি ভেঙে চুরে বলে দিই, কারণ অনেকে এটা আমাদের ভুল বোঝে, এই কিচেন হুডটা কিন্তু আপনার ফুল রিপ্লেস হয় না, না পুরো বডি যে আমরা রিপ্লেস করে দিব না, কি হবে পার্টস রিপ্লেস হবে, যেরকম আপনার মোটর কোন টাচ নষ্ট হয় টাচ রিপ্লেস, টাচ যদি চলে যায় আমরা চেঞ্জ করে দিব, মোটর যদি চলে যায় মোটর রিপ্লেস, যদি ভয়েস সমস্যা হয় ভয়েস রিপ্লেস। জি, অর্থাৎ যে একটা সিঙ্গেল পার্টসে সমস্যা হবে সেই একটা সিঙ্গেল পার্টস রিপ্লেস হবে 5 ইয়ার্স জি ফ্রি অফ কস্ট জি, আর আফটার 5 ইয়ার্স পরে সার্ভিস ওয়ারেন্টি থাকবে কয় বছর, 5 বছর। আচ্ছা, সে তখন কোন পার্সি হলে টাকা দিবে বাট আপনারা ফ্রি ওটা লাগিয়ে দিবেন। জি ঠিক আছে, তো জয় ভাই কিভাবে কি আমরা অনলাইনে পারচেজ করার জন্য আপনার কাছে করব? আর আরেকটা বিষয়, ফিটিংস এর জন্য ঢাকার মধ্যে কিন্তু সব দেওয়া থাকবে, ক্যাটালগ বই থাকবে, ক্লাম্প থাকবে, ফিটিংটা ফ্রি থাকবে, ক্যাটালগ থাকবে, বই থাকবে, আপনার
কি বলে এটাকে, ক্লাম থাকবে, স্ক্রু থাকবে। হ্যাঁ, ঢাকার ভিতরে যদি ফিটিং ফ্রি হয় তাহলে ঢাকার বাইরেও কিছু একটা ফ্রি করতে হবে, এটা অবশ্যই দিচ্ছি আমরা। আপনার একটা পাইপ থাকবে 5.5 ফিট ইঞ্চির, হ্যাঁ, একটা পাইপ ফ্রি দিয়ে দিব। ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি করে দিব, যেহেতু আমরা ফিটিং করতে পারতেছি আর ঢাকার মধ্যে ফিটিং চার্জ এক টাকাও লাগবে না, বাট আপনাকে ডেলিভারি চার্জটা লাগবে, এটা লাগবে, এটা দিয়ে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো ইনশাআল্লাহ আমরা এই সব থেকে আরো আপডেট বিভিন্ন ধরনের কিচেন হুড বা চিমনি এগুলোর ভিডিও নিয়ে হাজির হব, এবং এর পাশাপাশি আমরা পরবর্তীতে হয়তো আপনাদের সাথে এই শপে থাকা বিভিন্ন ধরনের কিচেন সিঙ্কের আপডেটটাও শেয়ার করব। সো এই যে প্রোডাক্টটা দেখালাম, এর বাইরে আপনাদের যদি এই ধরনের অন্য আদার্স কোনো প্রোডাক্ট দরকার হয় আমি রিকোয়েস্ট করব, ডেফিনেটলি আপনারা ভাইয়াদের সাথে কমিউনিকেট করবেন, অবশ্যই ভাইয়ারা আপনাদেরকে প্রোডাক্টগুলো অনলাইনে কিংবা অফলাইনে দুভাবেই সেবা দিবে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।